মাই নিউজেনি দর্শকসকলক এই মুহূর্তত দিব লৈছো এক গুরুত্বপূর্ণ খবর। দিল্লির আদালতত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। দিল্লির রোহিণী আদালতর চৌহদত সংঘটিত আইইডি বিস্ফোরণ। রোহিণী কোর্টর 102 নং কোঠাত সংঘটিত হয় এই বিস্ফোরণটি। পুয়া 10:40 সংঘটিত হয় এই বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনাত আহত দুজনকৈ লোক, বিস্ফোরণত গুরুতরভাবে আহত এজন আরক্ষী লোক, সম্প্রতি চিকিৎসালয়ত চিকিৎসাধীন আরক্ষীর লোকজন, এটা ল্যাপটপত আইইডি সংস্থাপন করা হয়েছিল বলে বিশেষজ্ঞর দলে মন্তব্য করেছে। ঘটনাস্থলীত উপস্থিত বোমা বিশেষজ্ঞর দল আর অতি ক্ষিপ্রতরে আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া। আমি এই মুহূর্ত দর্শকসকলক জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর। দিল্লির আদালতত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। দিল্লির রোহিণী আদালতর চৌহদত সংঘটিত হয়েছে আইইডি বিস্ফোরণ। রোহিণী কোর্টর 102 নং কোঠাত সংঘটিত হয় এই বিস্ফোরণ। পুয়া 10:40 সংঘটিত হয় এই আইইডি বিস্ফোরণটি। বিস্ফোরণের ঘটনাত আহত দুজনকৈ লোক, বিস্ফোরণত গুরুতরভাবে আহত এজন আরক্ষীর লোক, সম্প্রতি চিকিৎসালয়ত চিকিৎসাধীন আরক্ষীর লোকজন, এটা ল্যাপটপত আইইডি সংস্থাপন করা হয়েছিল বলে বিশেষজ্ঞর দলে মন্তব্য করেছে। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে বোমা বিশেষজ্ঞর দল আর অতি ক্ষিপ্রতরে আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া। উল্লেখ্য যে বিগত সেপ্টেম্বর মাহতো রোহিণী কোর্টর চৌহদত সংঘটিত হয়েছিল গুলিবর্ষণের ঘটনা।